যুদ্ধের দ্বিতীয় পর্বে চমক দেখিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একের পর এক ধরাশায়ী হচ্ছে ইসরায়েলি সামরিক যান, মারা পড়ছে সেনা। এ পর্যন্ত গাজায় মোট 455 ইসরায়েল সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা। হামাসের যুদ্ধ কৌশলের কাছে নাস্তানাবুদ হয়ে পড়ছে বিশ্বের অন্যতম সামরিক শক্তির দেশ ইসরায়েল। এমনই এক পরিস্থিতিতে অবশেষে মানবিক যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। টানা দুমাস যাবৎ চলছে গাজা যুদ্ধ। যুদ্ধের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামাসকে গোনায় ধরেনি। তারা ভেবেছিল সহজেই গাজা থেকে নির্মূল করা যাবে হামাসকে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। এতদিনেও হামাসের কিছুই করতে পারেনি দেশটি। বিশ্বের সমরবিদরা তাই যুদ্ধে হামাসকে এগিয়ে রাখছেন। তারা বলছেন, নির্মূলের পরিবর্তে এই যুদ্ধে হামাসের মর্যাদা বেড়েছে। হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে 7 অক্টোবর যুদ্ধে নামে ইসরায়েল। শুরু থেকেই দেশটি বলে আসছে হামাসকে ধ্বংস করে দেশে ফিরবে তারা, কিন্তু দেখা গেল উল্টো চিত্র। হামাসের হাতেই ধরাশায়ী হয়েছে দেশটির সেনাবাহিনী। শত শত সামরিক যান ধ্বংস করেছে হামাস, সেই সাথে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে 455 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। এমনই এক পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় বর্ধিত মানবিক বিরতি প্রস্তাব পাশ হয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধের প্রায় 2 মাসের মাথায় এই প্রস্তাব পাশ হল। আল জাজিরা ও সিএনএন বলছে, বাংলাদেশের সময় 13 ডিসেম্বর ভোর 4টার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় এই প্রস্তাবটি পাশ হয়। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে এই প্রস্তাব তুলেছিল মৌরিতানিয়া ও মিশর, যেখানে বাংলাদেশ ও ভারত সহ 153টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ 10টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল 23টি দেশ। এর আগে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা প্রস্তাবে 140টি দেশ ভোট দেয়, কিন্তু গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 153টি দেশ। যুদ্ধবিরতির প্রস্তাবটি যে পাশ হবে তা আগেই ধারণা করা হচ্ছিল, তবে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব মানা কারোর জন্য বাধ্যতামূলক নয়, তাই এটি ইসরায়েল মানবে কিনা তা বলা মুশকিল। তবে এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে, এর মাধ্যমে বৈশ্বিক মনোভাব বোঝা যায়। গত 8 ডিসেম্বর গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব তোলে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত। এদিন 15 সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দেয় 13টি দেশ। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিলে সেই প্রস্তাব আটকে যায়। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।